আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানাবো যে আমার বা ঢাকা শহরে, আমি যেহেতু ঢাকা শহরেই থাকি এই জন্য বলতেছি যে ঢাকা শহরে থাকতে গেলে কত টাকা আপনাকে ইনকাম করতে হবে বা কত টাকা হলে আপনি এক মাস যে আপনার যে সংসারটা সেই সংসারটা আপনি স্বাচ্ছন্দ্যে নিয়ে যেতে পারবেন, বা আপনারা বলতে পারেন যে ঢাকা শহরে থাকতে গেলে এক মাসে কত টাকা খরচ হয় সেটা আমি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢাকা শহরে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়, সবচেয়ে যে টাকাটা যেখানে খরচ হয় সেটা হচ্ছে বাসা ভাড়া। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে বাসা ভাড়াতেই ঢাকা শহরে কিন্তু সবচেয়ে বেশি যে টাকাটা সে টাকাটা খরচ হয়। তারপর যে খরচ হয় সেটা হচ্ছে আমাদের যে বাজার সদাই যা কিছু আছে এটাতে খরচ হয়। এর পিছনে এখন আপনারা বলতে পারেন, আমি তো আর আপনাদেরটা বলতে পারবো না, আমি আমারটা বলতেছি। আমরা যেহেতু বাসায় তিনজন মানুষ, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে ছোট, ওর বয়স 3 বছর, তো আমাদের যে টাকাটা খরচ হয় বাজার ইয়ার পিছনে সেই টাকাটার কথা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আমাদের বাসা মানে যে খরচ হয়, আমরা কিন্তু বেশি খুব একটা যে মাছ মাংস খাই তা কিন্তু না, আমরা কিন্তু সবজিটাও খাই তার সঙ্গে সঙ্গে, সবজিটাই বেশি খাওয়া হয় আমাদের। এই মাস মনে করেন আমাদের মানে আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলির যা হয় আমাদের খরচ হয়ে যায়, তারপরও 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়ে যায়। চাল, এর মধ্যে কিন্তু চালটাও আছে, খরচ হয়ে যায়। আর বাসা ভাড়া সেটা আপনার যেরকম বাসায় থাকবেন, আপনার যদি চান যে বড় বাসায় থাকবেন বড় সেরকম ভাড়া। আমরা কিন্তু 2 রুমের একটা বাসায় থাকি, আমাদের ভাড়া হচ্ছে 2 রুমের যে ভাড়া সেটা হচ্ছে 18,000 টাকা ভাড়া, এই হচ্ছে আমাদের যে ভাড়া। আর ঢাকা শহরে আমার মনে হয় এই দুটাই সবচেয়ে বেশি খরচ হয়, এই দুই জায়গায়, বাসাতে আর থাকা খাওয়াতে, যে আনুষঙ্গিক যে খাওয়া। আর বাকি আপনারা যে কীভাবে সেটাকে ইয়া করবেন, আপনারা কীভাবে কতটা খরচ করবেন সেই অনুপাতে কিছু খরচ হয় আমাদের। সো ভিউয়ার্স, আপনাদের কতটা খরচ হয়, কীভাবে কী খরচ হয় সেটা আপনারা বলবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।